Assalamualaikum everyone, welcome back to my channel and Lee Recipe. আজকে আমার রেসিপি হলো বাংলাদেশি ট্রেডিশনাল চিড়ার মোয়া। চলুন দেখি নেই এই চিড়ার মোয়াটা কিভাবে তৈরি করা হয় আর কি কি উপকরণ লাগে। এখানে আমি চিড়া নিয়েছি আড়াই কাপ। আমি এখন চিড়াটাকে ভেজে নেব। আমি একসাথে আড়াই কাপ চিড়া ভাজবো না, আমি অল্প অল্প করে ভেজে নেব। এখন আমি মিডিয়াম টু লো হিটে চিড়াটা ভেজে নিব। এইভাবে লক্ষ্য করুন চিড়াটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সবগুলো চিড়া এইভাবে ভেজে নেব, আমি একসাথে সব চিড়াগুলো ভাজবো না। আর এই চিড়াটা ভাজতে আমার টোটাল সময় লেগেছে 7 মিনিট। আমি চিড়াগুলো ভেজে একটা প্লেটে রেখেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মিঠাই নিয়েছি, আমি এখানে আখে মিঠাই নিয়েছি। আর এর মধ্যে আমি 1/4 কাপ পানি দেব। একটা পেঁয়াজলা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি আপনাদের একটা টিপস শিখিয়ে দিচ্ছি, আমরা যখন দেখব মিঠাইটা হয়ে গেছে আমরা কি করে বুঝব। আমরা মিঠাইটা একটা পানিতে যখন ঢালবো তখন যদি মিঠাইটা মিশে যায় তখন ভাববো যে মিঠাইটা হয়নি, আমি আরেকটু মিঠাই শিরাটা করে নেব। আর যদি সেটা পানিতে ঢালার পরে শক্ত হয়ে গেছে তখন ভাববো যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিঠার উপরে বুদবুদ উঠে গেছে। এখন আমি চিড়া দিয়ে দিব, দিয়ে আমার দ্রুত এটাকে তো এটাকে আমি পেঁয়াজলা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এটাকে আমার দ্রুত মোয়াগুলো তৈরি করে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এখন আমি মোয়া তৈরি করে নেব। আর মোয়া তৈরি করার জন্য আমি হাতে পানি ইউজ করব, যেহেতু এটা প্রচুর গরম সাবধানে আমার মোয়াটা তৈরি করে নিতে হবে। খুবই সাবধানে আমার এই মোয়াটা তৈরি করে নিতে হবে, হাতে পানিতে ভিজিয়ে আমি মোয়াটাকে তৈরি করব, যেহেতু এটা অনেক গরম। আর এই গরম থাকতে থাকতে আমার মোয়াটা তৈরি করে নিতে হবে, তা না হলে চিড়াটা শক্ত হয়ে যাবে। তো আমি এভাবে মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি বাংলাদেশের ট্রেডিশনাল চিড়ার মোয়া। খুবই সিম্পল, খুবই ইজি একটা রেসিপি, খুবই চটপটভাবে তৈরি করে নিতে হয়। আই হোপ আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আর আমার ভিডিওকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।